সুপ্রিয় দর্শক, আপনারা যারা সাইকেল, রিক্সা, বাইক অথবা যে কোনো ধরনের যানবাহন নিয়ে রাস্তা বের হন, তারা যেন কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকেন। সেগুলোর মধ্যে কিছু হলো নারী, বাচ্চা, বয়স্ক মানুষ এবং পশু পাখি, যাদের চলাচলের গতিবিধি আপনি কখনোই অনুধাবন করতে পারবেন না। যদিও তাদের চলাচলের গতিবিধি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে নিজে যখন চালাবেন নিজেকে নিয়ন্ত্রণে রেখে চালানোর ক্ষমতা অবশ্যই আপনার আছে। তাই এই বিষয়গুলি মাথায় রেখে চললে হয়তো আপনি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। যদি কাউকে কখনো রেল লাইন ক্রস করতে হয়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন রেল লাইনটি সাবধানতার সাথে ক্রস করার জন্য। রেললাইন পারাপারে তাড়াহুড়ায় আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আমরা সাধারণত রাস্তায় বের হলে ফুটপাত ব্যবহার করে থাকি পায়ে হেঁটে চলার জন্য। আপনি কি মনে করেন সেই ফুটপাত আপনার জন্য নিরাপদ? আমি তা মনে করি না। এর কারণ আপনি ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন। যে কোনো সময় আপনি ফুটপাতে চলার সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই আপনি ফুটপাত দিয়ে চলাফেরা করলেও চোখ কান খোলা রেখে সাবধানতার সাথে ফুটপাতে চলাফেরা করতে হবে। আমাদের দেশের এমন অনেক মানুষ আছেন, ফুটপাত থাকা সত্ত্বেও তারা ফুটপাত ব্যবহার করতে আগ্রহী নয়। তাদের উদ্দেশ্য বলবো, যেখানে ফুটপাত দিয়ে হাঁটাই নিরাপদ নয়, সেখানে রাস্তা দিয়ে হাঁটা আপনার জন্য কত বড় দুর্ঘটনার কারণ হতে পারে ভেবে দেখুন। আর আপনারা যারা সাইকেল, রিক্সা, বাইক অথবা গাড়িতে চলাচল করেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের পরনের পোশাক সঠিকভাবে রেখে বসছেন কিনা অথবা চালাচ্ছেন কিনা। আপনার পোশাকের কারণে আপনি যে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তার কিছু প্রমাণ এখানে দেখুন। তাই সবার উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আপনাদের পোশাক পরিচ্ছদ ঠিক রেখে রাস্তায় চলাচল করুন, তাহলে হয়তো আপনি বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যাবেন। বড় ধরনের দুর্ঘটনার অন্যতম কিছু কারণ হলো ওভারটেকিং, অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো, ড্রাইভারের অদক্ষতা, চালানোর সময় মোবাইলে কথা বলা অথবা ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালানো। তাই এই কারণগুলো এড়িয়ে চললে আপনি হয়তো বড় কোনো দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে পারেন। সবশেষে সবার উদ্দেশ্যে বলবো, যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে নিজে বাঁচুন, অন্যজনকেও বাঁচতে সাহায্য করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।